এরা আবার পিছু পিছু ঘুরতেছে, মানে এরা এই চায়া থাকস কেন কি কবি ক আপনার আমাদের আমার না তোমার লাগে দিছে দেখাই হ এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো সামনে আসে তে লাগু হলো তুই তো ধে মারিয়া বুঝ নাকি মামু পাশা মেলা আমি অনেক ভালো আছি। তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আবার আমরা চলে যাচ্ছি নাইডে, মানে রাতে বাইরে হয়েছি আর কি। তো মালয়েশিয়া শহরটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এবং হচ্ছে মালয়েশিয়া আজকে কাঁচা বাজারে যাবো, আবারও কাঁচা বাজারে যাচ্ছি। তো সঙ্গে থাকেন, দেখেন কি কি করি আজকে কাঁচা বাজারে গিয়ে। তো এখানে কিন্তু অনেক মজা লাগে রাতে ঘোরাঘোরা। তো এনজয় দিস ভিডিও। তো ভিউয়ার্স কি আর বলবো, রাতের ভিউ কিন্তু অসাধারণ একটা ভিউ দেখতে পারতাছেন। ওরে আন্নারে পাসিলে আসছে, দেখেন এখন আমরা রড়া দিয়ে দিছি। মামা ওটা কই যায় পাঁচা মেলা চায় তো আমার সাথে আসতে মনে করেন যে একটা ও তোমার বাজা কই সিটা গাড়ি না বরিশাল কি একশো রয়ে দেবো নাকি? হ্যাঁ আপনার ভয় পা বুঝে তো তারে আমি ঘুরাই দিয়ে আইতেছি পুরা ভান্ডা সজনা বুঝরা এরাই কিন্তু আমি সিন আইছি বুঝ। তো হ্যাঁ কিন্তু এবার আতঙ্কের মধ্যে আছে আমার বড় বড় আছে কইতাছে ভাই নাই রাউডা কম করো, কারণ দেয়া দেবো যে মালাই মুলাই তাল নিতে কই বোঝো তুই আমার বড় মানে এনের ভিউ দেখে মাথায় নষ্ট, বাঙালি বন্ধু বান্ধব থাকলে বললে দুইটা ছবি তুল নাকি তুমি আমার নতুন নতুন আয়া খালি এই করতা নাকি এই কি শুরু করছো তুমি? হ্যাঁ ঠিক আছে। তো বিবাস এন আইসি মনে করেন যে এর বাড়ি সিটা গান বুঝছো এর কইছি বন্ধু মামু তুমি ভিডিও করো আমি তোমার সামনে আসি বুঝো হ্যাঁ কইতাছে মামু আমার আমার ক্যামেরার সামনে গেলে আমি কিছু ভিডিও করতে ক্যামেরা ধরলো বলে সরম করে মানে এমন একটা জায়গা তাই বসছি বুঝো তাই মনে তো মামু দিছে জুতারি মামু তুমি বিয়া হচ্ছ নাকি মামু তুমি মামু তুমি বিয়া হচ্ছ? হ্যাঁ পিওর সিঙ্গেল। বিয়া হলে তোমার এই ভাবির লেগে একটা লইতাম ভাবি দেখলো বুঝো ভাবি দেওয়ার পর একসানটা কি দিব আমি সামনে আসে তে লাগু হলো আমার দিয়া দেবো তুমি আমার বাসায় থাকি বুঝো তোমার তোমার আত্মা দেখতে থাকতো না। হ্যাঁ না তোমার লাগে না এরা দিলে তো তোমার শরীরে লাগতো না বুঝো এই যে হঞ্জে আছে বুঝো টুপি পিনতে আইছি ইয়া মনে করো একটা দিলে
কাম নষ্ট তোমার মানে মামুর লগে আইছি বুঝুন মামু হয়েছে বাইক মেলে আইছি বুঝুন সমাধান করবো এই সমাধান তো হয়েছে মানে ফেরির লাগান দেশের মানে কিছু কিছু বিক্রেতা মনে করুন যে মামুর মতো কিনাকো হ্যাঁ চব্বিশ ঘন্টা কাজ করবা এই খায়া শরীরে রে এই কি বানাইছো তুমি হ্যাঁ মামুর মানে কিনতে পারতেছে আমার ব্লগের লাগে মানে কি মামুর টুকি টাকি জিনিস যে কেন আর কি সাইডটা ব্লগের মাঝে তুলতে না বুঝবেন হ্যাঁ নাই আজকে ব্লগটা এই বন্ধ দিয়ে কারণ মামু হয়েছে আপনার কাপড় টাপড় মনে হয় কিছু কিনবো আমার কিছু কিনবা আমার এরে লেলো ভাবির সেবা যত্ন করবো না বাংলাদেশে গেলে এই যে এরে না এরে লেলিবা এরে এর এই তোমার লাগে মানাইবো মামু শিক্ষণ হ্যাঁ হয়েছে আপনার পোলট্রি মুরগি হ্যাঁ এই এই কইতে না এরা সামনে তিনজন পাইছিলাম প্রথমে আমি বুঝো এরা আবার কিছু কিছু ঘুরতেছে মানে এরা হয়েছে আপনার আমাদের আমাদের প্রতি এসে ইমপ্রেস হয়ে গেছে নাকি মামুর বিজে বিজে ঘুরতেছে হ্যাঁ বিবাহ যেন ব্লক ডাউন বেশি গভীর হয়ে যায় বুঝলেন কেন মানে অনেক আত্মীষ্ট খারাপ হয়ে যায় মামুর এখন ব্লক ডাউন না করাটা ঠিক হইব তো আজকে ব্লক ডাউন এই পর্যন্ত এন মারি দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামুর কিছু কয়ে দিবা আচ্ছা সামনে যাইছি হ্যাঁ কাপড় কি লইবা কি লইবা মামু তুমি আমার এবার ঘুরাইতেছো ফ্রগের মধ্যে অসম্মান করতেছো খাওয়াই লেগেছো খাওয়াও হ্যাঁ শরবত টরবত খাওয়াও গরমের দিন তোমার এলাকা তাই ছিল বুঝো তুমি আমার এলাকা যাও গে দেও তোমার কি একটা সমালোচনা কর কি মামু এটা কি না কো সমাজ তার না সমালোচনা হ্যাঁ না বড়া সমালোচনা হয়েছে তোমার মানুষ শরীর হয়েছে গিবত গা বুঝো আর সমাজ আর হয়েছে তোমার মানে এই যে এটাই খাওয়া সব এটাই খাওয়াও হ্যাঁ কি খাও 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 মামু হয়েছে মনে করেন যে খুব গরিব হ্যাঁ খাওয়াইতে দেখো মামু কি কইছো তুমি জুনে করতে তোমার এলাকা দাই তুমি আমার নাকি একটা না দুইটা তোমার ঝুস খাওয়াইতো হ্যাঁ মালায়ের পাঁচটা দুইটা দশটা তো বাংলার কত সব উঠতে গেলে না কত মালায় হ্যাঁ বাংলার কত মোটামুটি শরীরে একটা ভাব আইছে বুঝলেন কি কইতা মামু হয়েছে মনে করেন বাজাও ঠিকঠাক মতো কইতা বুঝলেন মানে হয়েছে খালি মানে সিঙ্গেল ওটা আমার দিছ হ্যাঁ কি দিছ তুমি আমার